নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে কিন্তু একটি গল্প নিয়ে চলে এসেছি এবং এই গল্পটা আপনাদের বাড়িতে যদি কোনো খুদে সদস্য থাকে না তারা হয়তো পছন্দ করতে পারে তো ক্ষুদে সদস্যদের নিয়ে গল্পটা শুনুন আর কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর একটা রিকোয়েস্ট করব প্লিজ আমাদের সঙ্গে থাকুন আর এক হাজার এক গল্পকে সাপোর্ট করুন সবার সঙ্গে শেয়ার করুন কারণ এখানে কিন্তু ভিন্ন স্বাদের গল্প এবং রিয়েল হলার ইনসিডেন্টও আমি শেয়ার করে থাকি তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা বলুন আমি যেটা ভালো লাগে সেরকম কোনো ঘটনা বা সেরকম গল্প নিয়ে আসবো কমেন্ট সেকশানে তো কমেন্ট করলে বুঝবো আপনারা কোনটা পছন্দ করছেন কি ক কোনটা পছন্দ করছেন না চলুন আজকে মজাদার গল্পটা শেয়ার করে দেই স্পেশালি এটা ডেডিকেট করব আমাদের খুদে সদস্যদের জন্য গল্পটির নাম দিয়েছিলাম আমি তুতুলের ভয় প্রত্যেকবারের মতো এবারও বাৎসরিক পরীক্ষার শেষে তুতুলরা তার মামার বাড়ি যাওয়ার পরিকল্পনা করছিল বছরের এই সময়টাই তুতুলের সব থেকে প্রিয় সময় যখন সে মামার বাড়ি যেতে পারে মামাবাড়িতে বাড়িতে দিম্মা দাদু মামা মামি মাসি কত আদর করে তাকে তুতুলের মামা বাড়িটি একটি প্রত্যন্ত গ্রামে এমনিতে তুতুলের গ্রামে থাকতে বেশ মজাই লাগে কিন্তু গ্রামকে ঘিরে কিছু কিছু ভয়ও তুতুলের মনে দানা বাঁধে একদিন রবিবার দেখি তারা সকলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দুপুরে নাগাদ তারা মামার বাড়ি পৌঁছে গেল তুতুলদেরকে দেখে তো সবার কী আনন্দ সবাই মেতে রইলো ওদেরকে নিয়ে আশেপাশের বাড়ির থেকেও সবাই দেখা করতে আসলো ওদের সাথে গ্রামে এখনো কিছু সামাজিক প্রথার প্রচলন রয়ে গেছে কারো বাড়িতে কেউ আসলে আশেপাশে সবাই তাদের সঙ্গে দেখা করতে আসে মনে হয় তাদেরই কেউ একজন এসেছে দুপুরবেলা দেখা সাক্ষাৎ করতেই কেটে গেল অবশ্যই দুপুরের খাওয়া দাওয়াটাই কিন্তু বেশ ভালোই হয়েছিল কত কিনা রান্না হয়েছিল তুতুলের চিংড়ি মাছ খুব প্রিয় তাই চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়েছিল মায়ের জন্য ইলিশ ভাপা আবার মুড়ির মাংস রসগোল্লা দই আরও কত কী গ্রামে প্রতিনিয়তই কিন্তু আবার লোডশেডিং হতো আর তুতুল এই অন্ধকারকেই থেকে বেশি ভয় পায় অন্ধকার হয়ে গেলেই সে ঘর থেকে কিছুতেই বের হতে চায় না কারেন্ট থাকলে অবশ্য সেটা অন্য কথা আশেপাশের বাড়ির সমবয়সীরা লোডশেডিং হলে লুকোচুরি খেলতো কিন্তু তুতুল কিছুতেই খেলতে চাইতো না একদিন সন্ধ্যের থেকেই লোডশেডিং হয়েছিল তুতুল চুপচাপ ঘরে বসে রয়েছিলো এমন সময় তার ছোট্ট মাসি একটি হারকিন নিয়ে বারান্দা থেকে ঠাকুর ঘরে যাচ্ছিল হারকেনের আলোতে ছোট মাসির ছায়া বিশাল বড় দেখাচ্ছিল এই দেখে তুতুল বাবা গো মা গো বলে জোরে কান্না করতে লাগলো সবাই ছুটে আসলো কি হয়েছে জিজ্ঞেস করতে ও বলল বারান্দায় এক ব্রহ্মদত্তি আছে সবাই অবাক হয়ে গেল ভর সন্ধ্যায় ব্রহ্মদত্তি আসবে থেকে। তখন ছোট মাসি এসে বলল। বারান্দায় তো আমি ছিলাম হারকিন নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছিলাম সন্ধ্যা দিতে তখন তার দিম্মা বলল দিদি ভাই তুমি মিছেই ভয় পাচ্ছ দেখো তুমি হারকিন নিয়ে দেখো তোমার ছায়াটাও অনেক বড় দেখাবে তুতুলের ভয় ভাঙ্গে ঠিক সেই সময় পাশের বাড়ির সমবেশীরা তুতুলের সাথে লুকোচুরি খেলতে আসলো তুতুলের মামার বাড়িটি ছিল বিশাল অনেকগুলি ঘর ছিল উঠানটাও বেশ বড় ছিল মস্ত বড়ো বাগান ছিল গাছ ভরপুর তাই তাদের বাড়িতেই লুকোচুরি খেলাটা খুব ভালোই জমতো তাছাড়া তুতুল এসেছে তার সাথে খেলতেই ওরা এসেছে লুকুচুরি খেলার সময় তাদের কিছু বাধা নিষেধ ছিল যেমন বাগানে খেলা যাবে না গাছের আড়ালে লুকোনো যাবে না ঘর এবং উঠান এই দুটো জায়গায় তারা খেলতে পারে কিন্তু মুশকিল হলো তুতুল কিছুতেই খেলতে রাজি না অন্ধকারকে সে প্রচণ্ড ভয় পায় কি করবে সে তখন দিম্মা তুতুলকে নিজের কাছে বসিয়ে বলল ভয়কে জয় করতে হবে ভয়ের কাছে হেরে যাওয়া মানে জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্তকে হারিয়ে ফেলা তোমাকে যে ভয়কে জয় করতেই হবে আর অন্ধকার হয়েছে তো হয়েছে দেখবে তোমার একটুকু অসুবিধা হবে না একটুক্ষণ দেখতে পারবে আর তাছাড়া তুমি তো ঘরের ভিতর খেলবে লুকোচুরি এই স্মৃতিগুলি তোমার জীবনে অমূল্য সম্পদ হয়ে রইবে ঠিক আছে আজকে আমি তোমার সাথে সাথে খেলি এই বলে দিম্মা তুতুলের সাথে লুকোচুরি খেলতে লাগলো কিছুক্ষণ পর দেখলো এটা তো বেশ মজার শুধু শুধুই ভয় পাচ্ছিল তারপর থেকে তুতুল রোজ বিকেলে তাদের বন্ধুদের সাথে লুকোচুরি খেলতো এখন অন্ধকারকে তুতুল একদমই ভয় পায় না সে ভয়কে জয় করতে শিখে গেছে জয় করে নিয়েছে তো এই ছিল একটি ঘটনা তোমরাও ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা আমাদের ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করলেই দেখবে সুন্দর সুন্দর মুহূর্তগুলি তোমাদের কাছে থেকে যাবে সারা জীবনের মতো তো কেমন লাগলো আশা করি হয়তো ভালো লেগেছে পরবর্তী আরও এরকম মজাদার ঘটনা কারণ ছোটোদের জন্যও কিন্তু আমি লিখি ওই ঘটনা নিয়ে আসবো এভাবেই সাপোর্ট করুন আজকের পর্ব এখানেই শেষ করছি বন্ধুগণ খুব তাড়াতাড়ি দেখা হবে টেল দেন বাই বাই সিওসুন নমস্কার